হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইউটিউব শোর বাংলার পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ক্যাম্পাসিয়া স্টুডিও। ক্যাম্পাসিয়া স্টুডিও সফটওয়্যারটি দিয়ে আপনারা চাইলে দারুণ একটি এন্ট্রি তৈরি করতে পারেন। তো আজকে আমি দেখাবো একটি দারুণ, অনেক ইউটিউবার আছে দেখুন দারুণ দারুণ সব অ্যামেজিং এন্ট্রি ব্যবহার করে থাকে। তো এরকমই আজকে একটি এন্ট্রি দেখাবো, যে এন্ট্রিটি দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। খুব ইজিলি ভাবে এন্ট্রিটি তৈরি করবেন, একটু মেলা খাটিয়ে চাইলে আপনি এই এন্ট্রিটি তৈরি করতে পারেন। তো এন্ট্রিটি তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, আপনার ইনপুট ফাইল থেকে আমি অলরেডি এগুলো করে রেখেছি। তো একটি পিএনজি পিকচার নিলাম, ওপেন করলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনলাম। তারপর এখান থেকে আরেকটি ইনপুট করব। করার পর একটি ইউটিউব থেকে একটি গেম ডাউনলোড করলাম, ফাইটিং গেমের ভিডিও। তো দুইটা কাজ নিলাম, হ্যাঁ বন্ধুরা দুইটি ভিডিও নিলাম, বলতে একটি ভিডিও একটি ইমেজ। ইমেজটি একটি কালো পিকচার, পিকচারের উপরে লেখা ইউটিউব, আর একটি ভিডিও। তো সো ফ্রেন্ডস, এখন আপনারা যা করবেন, এই যে দেখতেছেন গেম ভিডিও, এই গেম ভিডিওটিকে আপনারা কি করবেন, এখান থেকে টেন ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কাজ শেষ। এখন আপনার এখান থেকে টেনে টেনে দেখবেন কোথায় আপনার সবচেয়ে বেশি অ্যাকশনের। তো আমি একটু ছোট করে নিই, এখানে মাইনাস ক্লিক করলে ক্যাম্পাসিয়া একটু ভিডিওটা ছোট দেখাবে। তো এখান থেকে টেনে টেনে দেখা যাক কোথায় ছোট। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটু টেনে টেনে দেখতেছি এই কার্টুনের ফাইটিং অংশে সবচেয়ে বেশি ফাইটিং কোন জায়গায় সেটা আমি চেক করতেছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি পেয়ে গেছি। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট এটাকে মার্ক করে কেটে ফেলবো। অপশনে ক্লিক করলাম, তারপর ডিলেট, এটাকে টেনে এনে এখানে জাস্ট মিলিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আবার এখান থেকে এতটুক মাইনাস করে দিয়ে এটাকে কেটে দিলাম, কাজ শেষ। জাস্ট আমি অল্প একটু স্ক্রিনের ভিডিও নিলাম ফাইটিং এর। তো এখান থেকে আমি একটু কেটে দিই, এটাকেও কেটে দিলাম। তো ভিডিওটা ফাইনালি আমরা কেটে ছোট করে ফেললাম। করার পর এখন আমরা কি করব, এই যে আমাদের যে পিকচারটা আছে, এই পিকচারটাকে চাপদা ধরে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে এখানে আমরা টেনে এনে মিশিয়ে দিব এখানে। তারপর এখান থেকে পিকচারটাকে ধরে এইভাবে এইভাবে টেনে পুরো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। এখন ফ্রেন্ডস দেখুন মূল কাজ। তারপরে যে মোর অপশনে ক্লিক করব, তারপর ভার্চুয়াল ইফেক্টে ক্লিক করব আমরা এখান থেকে। তারপরে এই যে রিমুভ কালার, এটাকে এনে এখানে ছেড়ে দিব, টান দেন এই মানুষটাকে এখানে ছেড়ে দিলাম। দেখুন প্রপার্টিসে ক্লিক করব। এখন করার পর দেখুন এটাকে আমরা ধীরে ধীরে মাইনাস করব। হ্যাঁ ফ্রেন্ডস দেখুন এখন কিন্তু এটা মাইনাস করা হয়ে গেছে। তো একটু দেখা যাক প্রপার্টিস থেকে সরিয়ে এটাকে। তো এখন আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখি কি অবস্থা হয় এখানে। তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতেছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সেপারেট ক্লিক করে ভয়েস অ্যান্ড অডিও, তো আমরা চাইলে এখান থেকে মিউজিকটাকে ডিলিট করে দিই। তো এখন চলুন দেখি, একটা অ্যামেজিং ইন্ট্রো হয়ে গেছে কিন্তু। দেখুন দেখতেই পারতেছেন কিভাবে একটি অ্যামিনেশন অ্যামেজিং একটি ইন্ট্রো তৈরি করে ফেললাম ইউটিউব। তো এরকম ভাবে চাইলে আপনি দারুণ সব ইন্ট্রো তৈরি করতে পারেন। তো এখানে আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, এই ইন্ট্রোটাকে আমরা একটু এক্সট্রা এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা যা করব, এখান থেকে এই যে দেখতেছেন এটাকে একটু আমরা জুম আউট জুম করে দিব। দেখুন
ফার্স্ট টেনে দিব এখান থেকে, তারপর একটু জুম করব, আবার একটু সামনে টানবো, আর একটু জুম করব, আর একটু সামনে টানবো, একটু জুম করব, আর একটু জুম করব। দেখুন, আর একটু সামনে টানলাম, আর একটু জুম করলাম। তো এরকম করে আপনার চাইলে দেখুন, এখন আমি যতটুকু জুম করছি আপনাদের দেখাই, এবার প্লে করে দেখাচ্ছি। দেখুন, একটু সামনে যাবে, আর একটু জুম হবে, আস্তে আস্তে জুম হচ্ছে। তো এরকম ভাবে আপনার চাইলে দারুণ করে অ্যামেজিং ইন্টু তৈরি করতে পারেন, দেখতেই পারতেছেন। এখন চাইলে আমি এটাকে একটু স্ক্রল করি, দেখুন। একটু টেনে দিলাম লম্বা করে, তারপর একটু আর টিয়ে করে দিলাম, আবার একটু অটো ইয়ে করলাম। দেখুন, এখন এখন ফার্স্টে থেকে আমি দেখাচ্ছি জিনিসটা কিরকম দেখায়। এখন ধীরে ধীরে জুম হবে, আবার জুম কমবে, একটু জুম কমবে। এরকম করে চাইলে আপনার দারুণ সব অ্যামেজিং ইন্টু তৈরি করতে পারেন আপনার ক্যাম্পাসিয়া স্টুডিও দিয়ে। এটাকে চাইলে আপনারা সুন্দরভাবে একটা ইনক্রিজ হবে আপনার ইউটিউব থাম্বনেল বা আপনার চ্যানেলের নাম লিখে এইভাবে করতে পারেন। তো আশা করি বুঝতেই পারতেছেন এমন অ্যামেজিং ইন্টু করার জন্য কি করতে হবে। জাস্ট কিছুই না, একটা শুধু গেমিং গেমস ভিডিও নিলাম, সেটার সাথে আমি একটি পিকচার গ্রিন স্ক্রিন একটি পিকচার করলাম। এটা আপনার অ্যাডোবি ফটোশপ বা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। কালো স্ক্রিনের উপর আপনি আপনার চ্যানেলের টেক্সট লিখে এইভাবে করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন কিভাবে এমন দারুণ দারুণ সব অ্যামেজিং অ্যামিনেশন ইন্টু করবেন। থ্যাংক ইউ।